রাত বাড়ার সাথে সাথে পার্ক স্ট্রিটে জনঘনত্ব বাড়ছে, সেই সঙ্গে বাড়ছে উচ্ছ্বাস। সকাল থেকেই বড়দিনের উন্মাদনার মূল কেন্দ্রবিন্দু ছিল এই পার্ক স্ট্রিট। দিন বাড়ার সাথে সাথে সেই পার্ক স্ট্রিটের জনঘনত্ব এরকম ভাবেই বেড়ে যাচ্ছে। সারা রাত ধরে পার্ক স্ট্রিটে আজকে কচিকাঁচাদের ভিড় থাকবে এমনই। কলকাতা পুলিশের নিশ্চিত্র নিরাপত্তার মধ্য দিয়ে পার্ক স্ট্রিট এই বড়দিন উদযাপনকে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করছে কলকাতা পুলিশ। বসানো হয়েছে কয়েকটি ওয়াচ টাওয়ার, ড্রোন দিয়েও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি তথ্য তালাশ করছে কলকাতা পুলিশ। সব মিলিয়ে কলকাতা পার্ক স্ট্রিট এবং বড়দিনের উৎসব মিলেমিশে একাকার। বড়দিন মানে পার্ক স্ট্রিট ছাড়া আর কিছু হতেই পারে না, আর কেক খাওয়া এইসবই তো বড়দিন। ওমিক্রন থ্রেট চলছে, তো যাই হোক মানুষ মজায় একে দু বছর এরকম চলেছে, তো দু বছরের বাদ মানুষ তাই বেরিয়ে পড়েছে। করোনা মহামারীর মধ্যে বাড়তি উদ্বেগ বাড়াচ্ছে অমিক্রন। ইতিমধ্যেই ভারত চারশের গণ্ডি পেরিয়েছে। অনেকের মুখে মাস্ক থাকলেও আবার অধিকাংশের মুখে দেখা গিয়েছে মাস্ক নেই। সব মিলিয়ে কোভিডের এই উদ্বেগের মধ্যেই বড়দিন এগিয়ে চলছে তার নিজস্ব গতিতে। কলকাতার পার্ক স্ট্রিট থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।